গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বপ্ন স্বাগত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা শুনব পরম কারণিক ভগবানের শ্রীমুখ নিষ্ঠিত আমিও বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের একাদশতম মন্ত্র থেকে কুড়িতম বিংশতম মন্ত্র পর্যন্ত শুনব চতুর্থ মন্ত্র থেকে একাদশ মন্ত্র পর্যন্ত ভগবানের বিভূতি যোগৈশ্বর্যের যে জানলে ভজনা করলে তার কৃপায় যে জ্ঞান লাভ হয় দশম মন্ত্র পর্যন্ত আমরা আগের এপিসোডে পেয়েছিলাম একাদশতম মন্ত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন তেশা মেবানুকম পারথন অহমজ্ঞান না সাম্য জ্ঞানদীপে জ্ঞান দেপেনাভাস দশম অধ্যায়ের বিভূতি যোগের শ্রী ভগবান অর্জুনকে বলছেন উপলক্ষ করে তেশাম পার্থম। এই যে ভক্ত তেসাম বলতে বোঝাচ্ছেন এখানে যারা নাকি প্রীতির সাথে ভজনা করে যারা আমার কথা ভগবানের কথা আলোচনা করে যারা আনন্দ থাকে সন্তুষ্ট থাকে এই সব ভক্তদের কি করি আমি অনুগ্রহ কর এই অনুকম্পা তাদের আমি অনুকম্পা মানে অনুকম কৃপা করার জন্য আমরা তারা আমি কি করি তাকে অহম আমি তাদের কি করি আত্ম এই জ্ঞান তাদের প্রণাম ইয়েতে প্রদান করি অজ্ঞানজম অজ্ঞানরূপ তামস্যা তম ইয়েতে যেতে অন্ধকার জ্ঞান হলো প্রকাশ স্বয়ং প্রকাশ অজ্ঞান হলো অন্ধকার তাই এই তাদের অজ্ঞানতা দূরীভূত করার জন্য আমি তাদের জ্ঞানদ্বীপ এন ভাষ্যতা আমি তাদের জ্ঞানরূপ জ্ঞানদ্বীপ বলতে গেলে তত্ত্বজ্ঞানরূপ দ্বীপ দ্বারা তাদের কি করি এই অজ্ঞানকে দূরীভূত করি না স আমি আত্মভাবস্থ আমার নিজেরভাবে স্থিত থেকে আমি অন্তঃকরণে এই তাদের ভক্তদের হৃদয়ে স্থিত থেকে তাদের আর কি তাদের এই অজ্ঞানরূপ অন্ধকারকে দূরীভূত করি আমি দ্বাদশতম মন্ত্র থেকে অষ্টাদশতম মন্ত্র পর্যন্ত শ্রীভগবানের বিভূতি শোনার জন্য অর্জুনের প্রার্থনা শ্রীভগবান সপ্তম অষ্টম নবমের সংক্ষিপ্তভাবে তিনটে অধ্যায়তে বলেছেন তার বিভূতির কথা দশম অধ্যায়তে এসে বি বিস্তারিত আলোচনা করছে করলেন এখানটায় একদম চতুর্থ মন্ত্র থেকে একাদশতম মন্ত্র পর্যন্ত বিস্তৃত আলোচনা করলেন আর শোনার পর কী করলেন অর্জুনের মধ্যে তার আকাঙ্ক্ষা হলো যে ভগবানের এই যে বিভূতি এই বিভূতি এই আরও তিনি শুনবেন তখন অর্জুন এবার কিন্তু অর্জুন শ্রী ভগবানের যে প্রার্থনা করবেন ভগবান এই পর্যন্ত বলে কিন্তু মানে শান্ত হয়ে গেলেন তিনি নিশ্চুপ হয়ে থাকলেন অর্জুন এখন ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন দ্বাদশতম মন্ত্র আর ওই যে চা পারং ব্রহ্ম পারং পবিত্রং পারমং ভবান পুরুষং শাশ্বতং দেবিয়ং আদি দেবং বিভম পরং ব্রহ্ম পরং ধাম আপনি তো স্বয়ং পরম ব্রহ্ম পরম ধাম অর্থাৎ আশ্রয় পরম আশ্রয় আপনি ভগবানের এক নাম হল নারায়ণ দুটোভাবে এই শব্দটাকে আমরা ব্যাখ্যা করতে পারি নরের অয়ন নারায়ণ মানে অয়ন মানে হলো গতি বা আশ্রয় বা পথ অন্তিমকালে সমস্ত জীব যাকে আশ্রয় করে তিনি নারায়ণ আর যিনি নার মানে জল যিনি নারকে যিনি জলে যিনি আশ্রয় লাভ করেন যোগস্থ থাকেন ক্ষীর সাগরে তাকে বলে নারায়ণ তা বলছেন প্রভু আপনি তো পরম ব্রহ্ম এবং আর পরম আশ্রয়স্থল আপনি পরম পরমধাম আপনি পরম পবিত্র এবং ইয়েতে পুরুষং শাশ্বতং দিব্যম এই যে সমস্ত কিছু আপনি শাশ্বত শাশ্বতনের চিরন্তন অতীতে যেমনভাবে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও ত্রিকালে যিনি সমভাবে থাকেন তাকে বলে শাশ্বত বলে আর কি মানে নিত্য যাকে বলে আর কি আপনি শাশ্বত দিব্য পুরুষ আপনি এবং আপনি আদি আদিদেব আদিদেব মানে দেবতাদের স্রষ্টা আছে দেবতাদের ভগবানের শক্তিতে সৃষ্ট হয়েছেন কিন্তু ভগবানের কোনো স্রষ্টা কিছু নেই তাই বলছেন আপনি হলেন আদি দেব আপনি আর আপনি অজ আপনি বিভু আপনি অজ অজ আপনার জন্মের কোনো কেউ আপনার জন্মদাতা কেউ নেই স্বয়ং আপনি নিজে জাত হন এবং আপনি বিভু বিভূ শব্দ তোল সর্বব্যাপী জগতের সর্বত্র আপনার অধিষ্ঠান তিনি সবার সমস্ত জীবের মধ্যে আছেন দেখেই তার এক নাম বসু বাসুদেব বস ধাতুর অর্থ হল থাকা টুষ্টে তিনি সবার মধ্যেই আছেন সমভাবে তাই তার নাম এখন বাসুদেব পরের মন্ত্রের ছয়দশতম মন্ত্রে শ্রী ভগবান বলছেন আহু অর্জুনের প্রশ্ন এখানে আহুস্তম রেষারেবে দেবর্ষ নারদ তথা আশিত দেবলব্যাস স্বয়ং জৈব বলছেন যে অর্জুন প্রশ্ন করছেন যে দেখুন এই বলে থাকে আহুস্তাম ঋষয় সর্বে সকলে এরকমভাবে বলে থাকে কি বলে সকলে দেবর্ষি নারদস তথা দেবর্ষি নারদ এবং আরও কারা কারা আছে অসীত দেবল ব্যাস এই যে মনিদের কথা আছে অশীত দেবল দেবল ঋষি অশীত ঋষি ব্যাসদেব স্বয়ং চৈব ব্রবীষি মেয়ে তা আপনি আমাকে আপনিও তো আমার কাছে আপনি সে কথাই বললেন যে এই সব ঋষিরা এইরকমভাবে বলে থাকেন কি বলে থাকেন যে আপনি জন্মরহিত আপনি শাশ্বত সনাতন পুরুষ এগুলো আপনি আদিদেব এগুলো বলে থাকেন চতুর্দশতম মন্ত্রে ভগবানের কাছে নিবেদন করছেন অর্জুন সর্ব মেতাদ্রেতাং মান্য শেখে নাহি তে ভগবান বেদরু দেবান এইবার কিন্তু অর্জুন কিন্তু ভগবানকে এবার সম্বোধন করলেন কেশব নামে এই যে অর্জুন কেন কেশব নামে সম্বোধন করলেন কেশব শব্দের অর্থটা একটু জেনে নেব আমরা কেশব শব্দটাকে যদি নাকি স্প্লিট অফ লেটার্স যাকে বলে মানে বর্ণ বিশ্লেষণ সংস্কৃতি আছে দেখবেন গ্রামারে আছে বর্ণ বিশ্লেষণ বর্ণটাকে প্রথমে বাক্যটাকে ভাঙলে পরে শব্দের পরিণত হবে কতগুলো শব্দ শব্দগুলোকে ভাঙলে পরে বর্ণ পরিণত হয় বর্ণগুলোকে যুক্ত বর্ণগুলোকে ভাঙলে পরে তারপর কী হয় তখন এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে বিশ্লেষণ করা হয় শুদ্ধ ব্যঞ্জনের সাথে একটা করে স্বরবর্ণ যুক্ত হয়ে তবে একটা ব্য ব্যঞ্জন বর্ণ হয় তো একটুখানি আমরা জেনে নেব যে কেশব ও শব্দের অর্থটা কী ক শব্দের অর্থ হলো ব্রহ্মা ক ব্রহ্মা অ হলেন বিষ্ণু কয়ের নিচে একটা চিহ্ন দিলে পরে কোনো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণ নিজেই স্বতন্ত্র উচ্চারিত হয় কিন্তু কোনো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না যখন আমরা ক লিখি মানে কলমের ক তা কৃষ্ণের ক এই কটা যখন আমরা লিখি তখন কয়ের সাথে কয় নিজে একটা চিহ্ন দিয়ে স্প্লিট করার সময় কি করতে হয় কয়ের নিজে একটা চিহ্ন দিয়ে একটা পরে যোগ চিহ্ন তারপর অ কয়ের পরে যে অ আসে অটা লিখতে হয় ক হলেন ব্রহ্মা অ হলেন বিষ্ণু আর তারপরে হলো তাহলে ক হয়ে গেল তাহলে কেশব কি করে হবে সন্ধি করতে হবে এখানে তো ক যোগ ঈশ কেশ অ এর পরে ই যোগ করলে হর্ষ বা দীর্ঘই যোগ করলে কি হয় কারে পরিণত হয় ফর্ম ফর্মেটা ঈশ শব্দের অর্থ হলো শিব আর তাহলে কি হলো ব্রহ্মা বিষ্ণু শিব এই যে তিন মুখ্য দেবতা আর ব কী করে হলো তাহলে কেশব পেলাম বটা কি করে ব মানে হলো বপু এই তিন দেবতার বপু মানে শরীর সম্মিলিত শরীরই হলেন ভগবান তাই ভগবানকে কেশব বলা হচ্ছে এখানটায় যে বলছেন অর্জুন এখানটায় সর্বমেতং রেতং মান্য সর্বম এতম এই সমস্তই আমি সত্য বলে আমি মনে করি ধৃত কথাটা এখানে এই কারণেই করল সর্বমেয়তম রেতম আমি একদম চরম পরম সত্য বলে আমি মনে করি ইয়ানমান বাদশী কেশব হে কেশব হে ভগবান এ আপনি যে বললেন যে এইটা আমি কিন্তু সত্য বলে মনে করি নাহিতে ভগবান ব্যক্তিং এই আপনার যে প্রভাব ব্যক্তি স্বর্গ অর্থ কেন হলো প্রভাব বা স্বরূপ বা আবির্ভাব বা আপনার যে লীলার প্রকাশ এই লীলার প্রকাশটা কিন্তু বিদুর দেবা বা না দানবাহা এই আপনার লীলার প্রকাশ আপনার দিব্য বিভূতির কথা প্রভাবের কথা আবির্ভাবের কথা এরা জানে না কারা 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 জানে না বিদু বিদ শে তো জানা যা মৃদুর দেবা না দানবা দেবতারাও জানে না এবং দানবরাও জানে না পঞ্চদশতম মন্ত্র এখানে কি করবেন অর্জুন এখানে ভগবানকে এই দিব্য বিভূতির কথা শোনার পর পাঁচটি সম্বোধনবোধক শব্দ এখানে প্রয়োগ করছেন এই পঞ্চদশতম মন্ত্রে স্বয়বাত্মনাতমানং ব্যর্থত পুরুষোত্তম ভূত ভবন ভূতে স দেবদেব জগৎ ভগবানকে এখানে অর্জুন কিন্তু স্তুতিমূলক এই শ্লোকটি বলছেন স্বয়ং এবার আত্মানং স্বয়ং আপনি আপনিও তো এব এই আপনি কি করলেন আত্মনা আত্মানং আপনাকে নিজেকেই নিজের পরিচয়টা আপনি প্রদান করলেন ব্যর্থত পুরুষোত্তম বেথ এই কারণে এখানে ব্যর্থ কথাটা বলেন যে আপনি একমাত্র আপনাকে আপনি জানেন আপনি আপনাকে মাত্র প্রকাশ করতে পারেন আপনাকে কেউ প্রকাশ করতে পারে না আপনাকে কেউ জানতেও পারে না দেবতারাও জানেন না রাজী ঋষিরাও জানেন না দানবরাও জানেন না একমাত্র সম্পূর্ণরূপে আপনি আপনার তত্ত্ব একমাত্র জ্ঞাত আছেন বলে কি করলেন এখানে ভগবানকে প্রথম যে সম্বোধনটি করলেন পুরুষোত্তম অর্থাৎ পুরুষোত্তম এই কারণে বললেন পুরুষোত্তম শব্দের অর্থটা একটু জেনে নেব আমরা পুরুষ যোগ উত্তম উত্তম মান হল শ্রেষ্ঠার্থবাচক শব্দ পুরুষ পুরুষ এতে ইতি পুরুষ সমস্ত জীবদেহে যিনি নাকি নিবাস করেন তাকে বলে পুরুষ দেখবেন ঋগ্বেদের দশম মণ্ডলের নব্বইতম সুপ্ত যে ভগবান নারায়ণের শিলার অভিষেক করানোর সময় এবং স্টেজ শ্রী গুরুমাজের অভিষেকের সময় প্রথম মন্ত্র যেটা বলা হয় পুরুষ শক্তের প্রথম মন্ত্র এটা সহস্র শির পুরুষ ভগবানকে এখানে পুরুষ শব্দে ই করা হয় কেন এই যে পুরুষ সমস্ত জীবের হৃদয়তে তিনি অধিষ্ঠান করেন তার সহস্র আখি সহস্র পাদ সহস্র হস্ত সমস্ত কিছু তার তারপর এখানটা বলছেন যে ভূতভাবন ভূত শব্দের অর্থটা হলো সমস্ত জীবের যে সৃষ্টির যে শক্তি এই সৃষ্টি শক্তিটাও আপনি সূর্য থেকেই সৃষ্টি হয়েছিল এই যে সৌরমণ্ডলের সমস্ত সব এইগুলো তারপরে হলো ভূ ভূত হলো ভূতযোগ ঈশ সন্ধি করলে ধরে ভূতযোগ ঈশ ভূত মানে হলো যে সমস্ত জীব ভূত শব্দ জীব ঈশ মানে হলো পতি বা প্রভু তা ভূতেষ শব্দের অর্থ হলো শিব সকল জীবের যিনি অধীশ্বর সেই শিবরূপও আপনি দেবদেব সকল দেবতার অধীশ্বর দেব দেবতাগণেরও দেবতা শ্রেষ্ঠ দেবতা তাও আপনি এবং জগৎপথে আপনি সমস্ত জগতের পালন পোষণকারী তাই আপনাকে বলে জগৎপতি এখানে এই ইয়েতে শ্লোকে অর্জুন ভগবানকে পাঁচটা বিশেষণে বিভূষিত করে ভগবানকে সম্বোধন করছেন এখানটায় আমরা পরের মন্ত্রটা ষোড়শতম মন্ত্র আস্বাদন করব এবার বকত মার হর্ষ শেষ দেবী লং ব্যপ্য অর্জুন এখানে বলছেন যে আপনি যে আপনার সিও এই যে দিব্য বিভূতি দিব্য বিভূতির কথা বললেন অশেষণ কেমনভাবে বললেন একদম বিশ্লেষণ করে সম্পূর্ণরূপে আপনি এই ইয়েতে বলার একমাত্র যোগ্য এবং এই যে আপনার বিভূতি জাবির বিভূতি ইভির লোকান এই লোকসমূহে এই জগতে সমস্ত যে আপনার বিভূতির কথাগুলো ইমাং স্তং ব্যাপ্যত ইসী তা আপনি সমস্ত কিছুকে অধিকার করে সমস্ত কিছুকে আবৃত করে ব্যাপ মানে হলো ব্যপ্ত থাকা আবৃত থাকা তো করে আপনি তৃষ্ঠ আপনি স্থিত আছেন সমস্ত কিছুকে আশ্রয় করে সপ্তদশতম মন্ত্র আমরা আস্বাদন করব এবার কথম বিদ্যামহং স্তং সদা পরে চিন্তায় কেশু কেশুচ ভাবে চিন্ত সে ভগবন্মা কথং বিদ্যামহং সংখ্যে কথম কী রূপে বিদ্যম মানে জানতে পারব অহম। এই আমি সদা পরিচিন্তয়ন সর্বদা মানে নিরন্তর চিন্তা করে যে কীভাবে আপনাকে আমি জানতে পারবো সেই প্রশ্নটা করছেন কেশু কেচু চ ভাবেশু কোন ভাবে কোন কোন পন্থায় চিন্তি ভগবান মায়া আমি আপনাকে চিন্তা করব চিন্তা করলে আপনাকে আপনার স্বরূপকে আমি জানতে পারবো তা এই বিষয়ে অর্জুন কিন্তু এখানে প্রশ্ন করছেন অষ্টাদশতম মন্ত্রে শ্রী ভগবানকে অর্জুন নিবেদন করছেন এখানটায় বিস্তরে তৃপ্তের হে শৃণত নিস্তরে মন ইয় গং বিস্তারিতভাবে একদম বিশ্লেষণ করে এই আত্মযোগম আত্মযোগ মানে এখানে বলছেন যে হে প্রভু আপনার যে আত্মযোগ এই যে যোগশক্তি এই যোগ বিভূতি এবং বিভূতি যোগ বিভূতিকে পরমৈশ্বর্যরূপ যে যোগ বিভূতি আপনার এখানে অর্জুন কিন্তু শ্রীভগবনের সম্বোধন করলেন জনার্দন জনার্দন শব্দতে জননামক একজন অসুরকে ভগবান অর্দন মর্দন শব্দের নিধন শব্দ নিধনাত্মক শব্দ তা আপনি জননামক অসুরকে বধ করেছিলেন তা আমারও অজ্ঞানকে আপনি নিশ্চয়ই আপনি বিদূিত করবেন সেই কারণে জনার্দন শব্দটা প্রয়োগ করে এখানে বললেন যে ভূয় কত হয় তৃপ্তির ভূয়ও মানে হল পুনরায় আপনি কি করুন আমার তৃপ্তি হচ্ছে না আপনি বলছেন বটে কিন্তু আমার শুনেও তৃপ্তি হচ্ছে না আরও শুনতে ইচ্ছা করছে শিন্নত নাস্তি মেমৃতম আপনার অমৃতময় বাক্য শুনতে 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 এতটা শুনলাম সপ্তম অষ্টম নবমে সংক্ষিপ্ত শুনেছিলাম দশমী বিস্তারিতভাবে বললেন কিন্তু শুনে আমার তৃপ্তি হচ্ছে না দেখবেন যখন নাকি কোনো একটা হিমালয়ের পার্বত্য সৌন্দর্যের কথা কেদার শ্রী কেদারনাথ ধাম শ্রী বদ্রীনাথ ধাম এগুলোর কথা প্রথমে আপনি কোনো দিন যাননি আপনি শুনলেন কারো কাছে বললেন যে যে যিনি গিয়েছেন তার কাছে শুনলেন শোনার পর বললেন বারবার আপনার শুনতে ইচ্ছে হবে শোনার পর তারপর কিন্তু আপনার শুনেই কিন্তু আপনি কিন্তু খান্ত হবেন না পরিসমাপ্তি হলো না তারপর সেই ধামে যাবার আপনার ইচ্ছে হবে ভগবানকে দর্শন করার বদ্রীনাথ ভগবান শ্রী কেদারনাথ ভগবানকে দর্শন করার ইচ্ছে হবে তাই বলছেন দেখুন আপনি এতক্ষণ বললেন তো শুনেও তৃপ্তি না আমার তখন অর্জুন এখানটা একটুখানি কি করলেন একটা সূত্রকে অর্জুন উপস্থাপন করে দিলেন যে যাতে ভগবান আরও কিছুটা বলেন তার বিভূতির কথা যে এখন তো প্রথমে গরু যে গাভী মাতার ইয়ের কাছে বৎসকে মানে বাছুরকে ছেড়ে দেওয়া হয় পানিয়ে দেয় একটুখানি মায়ের স্তনে ইয়েতে যে চেরটাই বাছুরটাকে একটু পানিয়ে দেয় তখন দুধ দোয়ানো হয় বেশ কিছুটা দোয়ানো হওয়ার পর আরও কিছুটা দুধ কিন্তু থেকে যায় গাভী মাতার ইয়েতে স্তনে সেই দুধটা তখন কী করে আবার বাছুরটাকে দ্বিতীয়বার ছাড়াই অর্জুন কী করছেন একবারই সব কথাগুলো শেষ করলেন না বলেন আপনি তো অনেক বললেন আমি শুনলাম কিন্তু শুনে কিন্তু আমার তৃপ্তি হচ্ছে না কেন আপনার শ্রীমুখ থেকে শুনেছি অন্যর কাছে নয় আপনার কথা দেবর্ষীরা দেবতারা পর্যন্ত যারা জানে না যেই কথাগুলো তো সেই কথাগুলো আপনার নিজের মুখ থেকে আপনার বিভূতির কথা তো আপনি একমাত্র নিজেকে জানেন সেগুলো শুনলাম শুনো তৃপ্তি হচ্ছে না অর্জুনকে প্রবুদ্ধ করার জন্য কি করবেন এবার শ্রী ভগবান স্বয়ং বলতে শুরু করবেন উনিশতম মন্ত্র আমরা আস্বাদন করব উনিশ থেকে বিয়াল্লিশতম মন্ত্রে সংক্ষেপে বিভূতির বর্ণনা আবারও বিভূতির আবার কি করবেন বিশ্লেষণ করতে শুরু করলেন একাদশ অধ্যায়ে গিয়ে তার বিশ্বরূপকে তিনি দর্শন করাবেন তা উনিশতম মন্ত্র আমরা এবার আস্বাদন করি শ্রোতা বন্ধুরা শ্রী ভগবান বা কথায়ের স্বামী দিব্যাত্মিভূত প্রাধান্যত তোর শ্রেষ্ঠ নস্তান্ত বিস্তর আশ্রমে এইখানে শ্রী ইয়ে ভগবান প্রথমে হন্ত তে কথ ইস্যামী আচ্ছা ঠিক আছে হন্ত আচ্ছা ঠিক আছে তুমি বলছো যখন তা এটা হলো হন্তসব্দ আশ্বাস সূচক অনুমোদন সূচক পদ এটা যে আমি বলবো কথ দিভ্যা দিব্যা আত্মবিভূতি আমার নিজের বিভূতির কথা যোগৈশ্বর্যের কথা আমি বলবো তোমাকে প্রধান্যত করু শ্রেষ্ঠ তো ভগবান কি করলেন এইখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ এই কারণে আর কি অর্জুনকে এনকারেজ করছেন ভগবান তুমিও সাধারণ ব্যক্তি নও এই কারণেই তোমাকে আমি বলবো যে কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ তুমি এবং তুমি একমাত্র শোনার যোগ্য আমার এই যে আত্মবিভূতি দিব্য বিভূতির কথা তুমি শোনার যোগ্য নাস্তান্ত বিস্তর সামি তো বিভূতি বিস্তারের কোনো অন্ত নেই আমার একবারে তোমাকে বলনি কেন যেন তোমার হয়তো বুঝতে অসুবিধে হবে শ্রী ভগবান তার এই বিভূতির কথা বলেছেন সপ্তম অষ্টম এই সপ্তম অধ্যায়ের আট থেকে বারোতম মন্ত্রের বিভূতির কথা বলেছেন তাই কী করলেন এখানটায় কি এই প্রথমের শুরুতে এই মন্ত্রের ভূয় শব্দটা এখানেও ভগবান প্রয়োগ করেছিলেন তো এইখানে বলছেন দেখো আমার তো বিভূতির বিস্তারের কথা তো ইয়ে তো কোনো অন্তত কিছু নেই তবে প্রধান প্রধানভাবে প্রধানত এই কারণে প্রধানত শব্দটা ব্যবহার করলেন যে প্রধানত যেই বিভূতিগুলো যা কিছু জগতে আমরা দেখি সবই ভগবানেরই সব বিভূতি যাহা যাহা নেত্রপরে তাহা তাহা কৃষ্ণ ফুরে ভগবান শ্রী চৈতন্যদেবের কথা যাই কিছু আমরা দেখি সবই তো ভগবানেরই রূপ ভগবানের দিব্য বিভূতি তার মধ্যে বলছেন দেখো সময় তো সংক্ষেপ তোমাকে আমি কি করব কয়েকটা বিভূতির কথা শুধু তোমাকে আমি এখানে বলবো যেগুলো নাকি প্রধান বিভূতি আমার বলেই শ্রী ভগবান বলতে শুরু করলেন কুড়িতম মন্ত্র আমরা আস্বাদন করবো এবার অহম আশ সর্বভৌতা অহমাদেশ মাধ্যঞ্চা ভৌতান্তাচা অর্জুনকে প্রথমে কি করলেন দেখো আমার এই বিভূতি তুমি তো শুনবে তাই এই বিভূতি শুনতে গেলে কোনো আলস্য থাকবে না এবং কী করবে তুমি একদম সশ্রদ্ধ চিত্তে আমার বিভূতির কথা শুনবে অর্জুনকে উৎসাহিত করার জন্য অর্জুন যে গুণগুলো একটা নির্দ্রা জয়ী ছিলেন অর্জুন গুরাকার শব্দের অর্থ হলো নির্দ্রা বা আলস্য নিদ্রা বা আলস্যকে জয় করেছিলেন কীভাবে জয় করেছিলেন অর্জুন অর্জুন যখন নাকি গুরুগৃহে আছেন আচার্য দ্রোণের কাছে থেকে ইয়েতে অস্ত্র শিক্ষা অভ্যাস করছেন গুরুপাণ্ডব সব কুমারা রাজকুমাররা অর্জুন এরকম একদিন কি করলেন আচার্য দ্রোণ সবাই রাত্রিবেলা আহারে বসেছেন রাত্রের ভোজন পর্ব হচ্ছে তখন একটা বড় একটা উঁচু একটা আধারের মধ্যে একটা প্রদীপ রাখা হয়েছে রেডির তেলের প্রদীপ বেশ এই তখনকার দিনে তো এরকম লাইট ছিল না হেরিকেন ছিল না প্রদীপের ইয়েতে আলোতেই সব কিছু কাজগুলো সারত মশাল জ্বালিয়ে রাত্রে অন্ধকার দূর করতে হতো তা মশাল সাধারণত পথ চলার সময় ব্যবহার হতো প্রদীপের আলো জ্বালিয়ে রাতে ভোজন পর্ব সমাধা হতো আচার্যের যে ইয়েতে ভোজন কক্ষে একটা উঁচু আধারে প্রদীপ জ্বলছে সেই প্রদীপের আলোতে সমস্ত রাজকুমার সকাল ভোজন সম্পন্ন করছেন খাওয়া মাছ পথে ভোজন মাছ পথে তখন কি কলেন আচার্য দ্রোণ নিজেই ইচ্ছা করে প্রদীপটাকে তিনি কি কোলেন একটু হাওয়া দিয়ে নিভিয়ে দিলেন একটা পাখা তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে প্রদীপটাকে নিয়ে দিয়ে দিলেন তিনি দেখছেন সবাই ভোজন করছে অন্ধকারে খেতে নেই বলে কেন খেতে নেই কোনো যদি হয়তো চুল পরে থাকতে পারে পোকামাকড় পেটে চলে যেতে পারে এই জন্য অন্ধকারে কিছু খায় না কখনো কেউ তা লোডশেডিং যখন হয় আপনি খেতে বসেছেন কলকাতার লোডশেডিং এখন আর হয় না মফসলের দিকে হয় তা খেতে বসেছেন হঠাৎ করে যদি নাকি লোডশেডিং হয় তখন কি করেন কাছেই আপনি একটা চার্জার লাইট হোক বা কিছু একটা বিকল্প একটা আলোর ব্যবস্থা আপনি রাখেন আলোটা জ্বালিয়ে তারপর আপনি খাওয়া শুরু করেন তো এরকম সব কৌরব পাণ্ডব ভ্রাতারা সব ভোজনে তখন রত হঠাৎ করে আলোটা নিভিয়ে দিলেন প্রদীপটা নিভিয়ে দিলেন একটা গুরু উদ্দেশ্য ছিল তার মধ্যে অবশ্য আচার্য দ্রোণের তো তিনি কি করলেন যে যখন নিভিয়ে দিয়েছেন সবাই হাত গুটিয়ে বসে আছে এমনকি ভীম পর্যন্ত যিনি অত্যন্ত পেটুক ছিলেন তিনিও হাত গুটিয়ে বসে আছেন অর্জুন চিন্তা করছেন যে আচার্য কেন প্রদীপটাকে নিভিয়ে দিলেন তিনি তো স্বেচ্ছায় নিবেছেন হাওয়ায় তো নেবেনি কেন নেবালেন তিনি তো দেখছেন আমরা ভোজন ইয়েতে পর্বে সবাই ব্যস্ত আছে ভোজনে ব্যস্ত নিশ্চয়ই আচার্যের কোনো গুরু উদ্দেশ্য আছে এইভাবে তখন তিনি একটু চিন্তা করি তারপর কী করলেন যে খিদেটাও খুব পেয়েছিলো অর্জুনের সেদিনকে তো অর্জুন চিন্তা করছেন আচ্ছা দেখি তো অন্ধকারে খাওয়া যায় কি না অন্ধকারে অর্জুন কী করলেন এই খাদ্যদ্রব্য নিয়ে হাতে তুলে নিয়েছেন নিয়ে যখন মুখে দিচ্ছেন তখন আর কি অর্জুন দেখছেন যে অভ্যাসবশত হাত খাবারকে মুখের মধ্যেই পাঠিয়ে দেয় পৌঁছে দেয় নাকে কানে কিন্তু পৌঁছয় না ঠিক মুখের মধ্যেই কিন্তু খাদ্যকে প্রবেশ করিয়ে দেয় তখন অর্জুন চিন্তা করছে অর্জুন খেলেন খাচ্ছেন আর চিন্তা করছেন আচ্ছা এমনটা যদি হয় তাহলে অন্ধকারের মধ্যে হাত যদি অভ্যাসবশত যদি নাকি খাদ্যকে খেতে পারে তা রাত্রিবেলা যখন যদি নাকি অন্ধকারের মধ্যে যদি তখনকার দিনে তো এরকম আলোর ব্যবস্থা নেই ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না যেটা চারদিকে ফ্লাড লাইট জ্বলবে হ্যালোজেন জ্বলবে আর অর্জুন এখানে ধনুর বানভাস করবেন তা রাতের অন্ধকারেও তাহলে তো নিশ্চয়ই তাহলে বান অভ্যাস করা যেতে পারে অর্জুন সেই দিনকে কী করলেন আচার্যোধন কিছুক্ষণ বাদেই আবার নিজেই আবার আলোটাকে প্রদীপটাকে জ্বালিয়ে দিলেন কিচ্ছুটি বললেন না সবাই যার যার মতো খেলেন কেউ কিন্তু বুঝতেও পারে না আচার্যদের প্রকৃত উদ্দেশ্য কি অর্জুন একমাত্র বুঝতে পেরে কী করলেন সবাই ঘুমিয়ে পড়লেন খাওয়ার পরে কিন্তু অর্জুন কিন্তু আর ভোজনের পরে আর ঘুমোতে গেলেন না তাই তিনি ধনুর্বাণ নিয়ে কী করলেন রাত্রিবেলা অন্ধকারের মধ্যে বানাভাস করতে লাগলেন রাত্রিবেলা বানগুলো ক্ষেপণ করব ছুঁড়ব সকালবেলায় যখন আলো প্রকাশ হবে তখন গিয়ে আবার নিয়ে আসবো রকম করতে করতে অর্জুন কী করলেন দিবারাত্রি উভয় সময়ে আলস্য বর্জন করে অর্জুন এই বানাভাস করেছিলেন এই কারণে বলা হয় যে অর্জুন ছিলেন গুরা গুরাকে ওই কারণে বলা হয় গুরুকাজক ইস আলস্য বা জয়ী ছিলেন অর্জুন শ্রী শ্রী গুরু মহারাজ ছ ছটি বছর পনেরো থেকে কুড়ি এই ছটি বছর একদম চোখের পলক পর্যন্ত পারেনি কোনো আলস্য ছিল না এই সময়ে তিনি কি করছেন তিনি বিদ্যালয়ে গিয়ে অধ্যয়ন করছেন সন্ধ্যের পর থেকে সারাটা রাত শ্মশানে কঠোর তপস্যা করছেন সংসারের কাজ কিছু কিছু করতে হতো জনসেবামূলক কাজ করছেন ছাত্রদের উপদেশ দিচ্ছেন নিয়মিত দু হাজারবার মগুর ভাজছেন দু হাজারবার ডন বৈঠক দিচ্ছেন গুরুমা ছিলেন গুরাকেশ ছিলেন তাই কারণে বলছেন অহম আত্মা গুরাকেশ অহম আত্মা গুরাকেশ সয়স্থিত। আমি সমস্ত জীবগণের মধ্যে ভূতের গণের মধ্যে আমি স্থিত হয়ে আছি কোথায় স্থিত হয়ে আছি হৃদয়ে আমি স্থিত হয়ে আছি অহমাদিষ্ট মধ্যাঞ্চ অহম আদি মধ্য অন্ত ভূতা নাম অন্ত এই বছর আমি সমস্ত জীবের এই আদি মধ্য এবং অন্ত আদি শব্দটা তোল উৎপন্ন উৎপত্তি মানে স্থিতি অন্ত মানে হল সংহার বা প্রলয় আমি সমস্ত কিছুই অর্থাৎ আমি একমাত্র সমস্ত কিছু জানি শ্রোতা বন্ধুরা এই পর্যন্ত এই এপিসোডে থাকল পরের এপিসোডে আমরা একুশতম থেকে তিরিশতম মন্ত্র আমরা আস্বাদন করবো শ্রী শ্রী গুরু মহাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক পরম কারণিক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক এই প্রার্থনা জানাই আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি